নতুন গল্প অল্প স্বল্প, অনলি অন রূপকথা। বাংলা সাহিত্য জগৎকে সাজাতে ও জীবন্ত করে তুলতে কিছু ভৌতিক কাল্পনিক গল্প কবিতা ও রহস্যের জাল দিয়ে সাজানো আমার এক বিশেষ নিবেদন রূপকথা। নমস্কার, আমি অঙ্কুশ মৈত্র। আমার লেখা রহস্য গল্প দেবাদার আবির্ভাব, বেনারসে গণ্ডগোল, কার্শিয়াঙে দেবাদা, শিয়ালডাঙায় খুনির খেলা, দেবাদার গোয়েন্দাগিরি, এই গল্পগুলো আপনারা এর আগেই শুনেছিলেন। তাই আজ আপনার জন্য অঙ্কুশ মৈত্রের লেখা দেবাদার ষষ্ঠম গল্প রুমাল রহস্য। প্রধান চরিত্রে দেবাংশুক দে, সকলের দেবাদা, তার ভাই প্রসূন দে, ইন্সপেক্টর রাহুল বর্মন, দীপক, রতন, প্রেমনাথ বসু, উর্মিলা, ডক্টর শশধর মিত্র, বীরেন কাকা ও ড্রাইভার শিবু। গল্প পাঠে আমি, দেবাদার চরিত্রে অরুণব পাল, ইন্সপেক্টর রাহুল বর্মনের চরিত্রে প্রিয়ব্রত প্রামাণিক, উর্মিলার চরিত্রে সঞ্চিতা মেঘদার, দীপক, শিবু, রতন, বীরেন কাকা ও প্রেমনাথের চরিত্রে সার্থক সরকার, চম্পার চরিত্রে শুভশ্রী ঘোষ। শুরু হচ্ছে অঙ্কুশ মৈত্রের লেখা দেবাদার ষষ্ঠম গল্প রুমাল রহস্য। গল্পটা মন দিয়ে শুনবেন। বিদ্যাসাগর সেতু পেরিয়ে গ্র্যান্ডটাং রোডের কাছে আমাদের গাড়িটা এসে পৌঁছাতেই বীরেন কাকার হাত নাড়ার নির্দেশ পেলাম। আমাদের গাড়ির ড্রাইভার শিবুদা বড় রাস্তার বাঁদিক ঘেঁষে গাড়িটা দাঁড় করিয়ে দিল। নৈশ প্রহরে গাড়ি থেকে নামতেই দেখলাম রাস্তার উল্টো দিকে ফুল আর রং বেরঙের লাইট দিয়ে সাজানো মনোরম মায়াময় পরিবেশে এক পেল্লাই বিয়ে বাড়ি। তাকে ঘিরে সানায়ের সুর ছড়িয়ে পড়ছে চারিধারে। বীরেন চ্যাটার্জি বাবার খুব ভালো বন্ধু, তাই আমরা তাকে বীরেন কাকা বলেই ডেকে থাকি। একসময় তিনি পুলিশের ডেপুটি কমিশনার ছিলেন, এখন রিটায়ার করেছেন। আজ তার একমাত্র ছেলে দীপক চ্যাটার্জির বিয়ে। কলেজে পড়ার সময় থেকেই এই দীপক চ্যাটার্জি দেবাদার গলার বন্ধু। শুনেছি এখন সেও নাকি পুলিশের কর্মরত অফিসার। তাই আমি আর দেবাদা বরযাত্রীর নিমন্ত্রণ রক্ষা করতে এখানে এসেছি। চওড়া রাস্তা পেরিয়ে বাড়ির সামনে পৌঁছাতেই ভিতর থেকে বেরিয়ে এলেন নতুন ধুতি পাঞ্জাবি পরনে হাসি হাসি মুখে এক বয়স্ক ভদ্রলোক। ইনিই হচ্ছেন দীপকদার শ্বশুর মশায়, প্রেমনাথ বসু। তিনি হাত জোর করে বললেন, আসুন আসুন, ভিতরে আসুন। ততক্ষণে বাড়ির মহিলারা বরণডালা হাতে এগিয়ে এসে বরকে বরণ করে ভিতরে নিয়ে যেতে ব্যস্ত। আর বাড়ির ভিতরে উপস্থিত সমবেত অতিথিবর্গ বরযাত্রীর আগমনের সংবাদ পেয়ে ব্যস্ততার সঙ্গে চাঞ্চল্যতা নিয়ে ছুটে এসে ভিড় করেছে আমাদের ঘিরে। ঠিক তার কিছুক্ষণ পর দোতলার একটা কোণের ঘর থেকে আনন্দের পরিবেশকে এক লহমায় অশান্তির বাতাবরণে ডুবিয়ে গুটি কয়েক মেয়ে কাতর কণ্ঠে চিৎকার করে উঠল, সর্বনাশ হয়ে গেছে গো, কে কোথায় আছো, কি হলো, তাড়াতাড়ি এদিকে এসো। দেবাদা বীরেন কাকা ও দীপকদার দিকে তাকিয়ে বলল, আপনারা এখানেই থাকুন, আমি দেখে আসছি, আয় পাবদা। তৎক্ষণাৎ দীপকদা দেবাদার হাতটা চেপে ধরে বলল, দেবা আমিও যাব তোর সাথে। দোতলার সিঁড়ি ভাঙতে গিয়ে মনে হল কার আবার সর্বনাশ হল, এর কী বা কারণ হতে পারে।
সকলে একসাথে দোতলার কোণের ঘরে প্রবেশ করতেই দেখলাম ঘরের মেঝেতে লুটিয়ে পড়ে আছে বেনারসি শাড়ি পরনে একটি মেয়ে। দেহ নিষ্পন্দ, বেঁচে আছে বলে মনে হল না। তার হাতে একটা সাদা রুমাল, রুমালের এক কোণে লাল সুতো দিয়ে বোনাই করে লেখা আছে ইংরেজির আর অক্ষরটা। ঘরের বাতাসে ভেসে আছে উগ্র আতরের গন্ধ। প্রেমনাথবাবু ব্যস্ত হয়ে বললেন, রিয়ামা আমার, কি হয়েছে ওর, এইভাবে এখানে কেন পড়ে আছে? দীপকদা সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিয়ে প্রেমনাথবাবুকে সঙ্গে করে ঘর থেকে বেরিয়ে গেল। এবার বুঝলাম দীপকদার বিয়ে যার সাথে হচ্ছিল এ সেই মেয়ে। দেবাদা ঘরে উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বলল, দেখুন আমার মনে হচ্ছে এটা একটা খুনের কেস, তাই আপনারা কোনো জিনিসপত্রে হাত দেবেন না, পুলিশ এসে এগুলো দিয়ে তদন্ত করবে। এই কথাই উপস্থিত অতিথিরা একে একে ঘর থেকে বেরিয়ে গেল। তখনই ঘরে ঢুকল দীপকদা একজন লম্বা চওড়া ছেলের সাথে। ছেলেটির নাম রতন, সম্পর্কে রিয়ার দাদা। তিনি হাঁটু মুড়ে মেঝেতে বসে পড়ে বলল, রিয়ার এত বড় ক্ষতি কে করল? দীপকদা রতনের কাঁধে হাত রেখে বলল, প্রকৃত অপরাধী যেই হোক তাকে খুঁজে আমরা বার করবই। দীপক, আর দেরি না করে আমাদের এক্ষুনি একজন ডাক্তারকে ডাকা প্রয়োজন, আর পুলিশকেও খবর দেওয়া দরকার। আমি ফোন করে জানিয়ে দিয়েছি, ওরা এই এসে পড়ল বলে। বলতে বলতে পুলিশ ও ডাক্তার এসে হাজির হল। ইন্সপেক্টর রাহুল বর্মন দেবাদার চেনা। তিনি বললেন, কোনো লোক বাড়ি থেকে বের হয়নি তো? দীপকদা মাথা নেড়ে জানাল, না, ঘরে এখন আমি, ইন্সপেক্টর রাহুলবাবু, দীপকদা ও রতন। দেবাদা ডক্টর শশধর মিত্রের একপাশে দাঁড়িয়ে। রিয়ার দেহটা বেশ ভালো করে পরীক্ষা করে ডক্টর শশধরবাবু বললেন, মিস্টার দেবাংশুক দে, আপনার ধারণাটাই সঠিক, এটা মার্ডারের কেস। দেখে হার্ট অ্যাটাক বলে মনে হলেও খুনি বেশ ঠান্ডা মাথারই, পরিকল্পিতভাবেই এই খুনটা করেছেন। কিভাবে? এই 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 দেখো, গলার কাছে এইখানটায় ছুঁচ ফোটানো হয়েছে, সিরিঞ্জের দ্বারা কোনো মারাত্মক বিষ শরীরে প্রবেশ করানো হয়েছে। দেবাদা এবার রিয়ার হাতের রুমালটার দিকে তাকিয়ে বলল, তার মানে খুনি জানতো রিয়া এই ঘরে পোশাক চেঞ্জ করতে আসবে, তাই জেনে বুঝে একটা রুমালে ক্লোরোফর্ম মিশিয়ে সেটা রেখে দিল কোনো এক জায়গায়, যাতে সেটা রিয়ার চোখে পড়ে। আর রিয়া ভুল করে সেই রুমাল নাকের সামনে আনতেই মিষ্টি ঠান্ডা আবেশময় গন্ধে সেখানেই লুটিয়ে পড়ে গেল। তখন ঘরের মধ্যে লুকিয়ে থাকা চতুর খুনি সিরিঞ্জের দ্বারা মারাত্মক বিষ শরীরে প্রবেশ করিয়ে দিয়ে নিমন্ত্রিত অতিথিদের ভিড়ে মিশে গেল। ইন্সপেক্টর রাহুলবাবু বললেন, স্ট্রেঞ্জ, সর্বপ্রথম কে রিয়াকে এই অবস্থায় দেখে? কথা বলে যেটা জেনেছি, রিয়ার বান্ধবীরা। বর আসার খবরটা দিতে এসে ঘরের দরজায় ওরা নক করে, তখনই দরজা খুলে যায়, আর রিয়াকে মেঝেতে পড়ে থাকতে দেখে ওরা চিৎকার করে ওঠে। সেই চিৎকার শুনেই আমরা ছুটে আসি। সব শুনে ইন্সপেক্টর রাহুলবাবু তার সঙ্গে আসা কনস্টেবলদের বললেন, আমি সকলকে জেরা করতে নিচে যাচ্ছি, আপনারা ততক্ষণ পুরো ঘরটা ভালো করে অনুসন্ধান করে দেখুন সন্দেহজনক কিছু পান কিনা। আর মিস্টার দেবাংশুক দে, আপনার কাজের সাথে আমরা বেশ পরিচিত, তাই আপনি আপনার তদন্তের কাজ চালিয়ে যেতে পারেন। ইন্সপেক্টর চলে যেতেই দেবাদা দীপকদার কাঁধে হাত রেখে বলল, খুনি ধরা পড়বেই। এক ঘন্টা পর ইন্সপেক্টর তদন্তের কাজ শেষ করে রিয়ার মৃতদেহটাকে পোস্টমর্টেমের জন্য পাঠিয়ে দিয়ে তিনি চলে গেলেন। দেবাদা এবার প্রেমনাথবাবু ও রতনকে কিছু প্রশ্ন করল। আচ্ছা, রিয়াকে কে খুন করতে পারে সে বিষয়ে আপনার কোনো ধারণা আছে? প্রেমনাথবাবু বললেন, এই বিষয়ে আমার সন্দেহে কাউকেই দেখছি না। রতন বলল, রিয়া দীপককে ভালোবাসত, আর দীপক আবার বাল্য বন্ধু,
ওদের দুজনের মাঝে অন্য কোনো শত্রু থাকতে পারে বলে আমার তো মনে হয় না। দেবাদা আর কোনো কথা না বলে বাড়ির দিকে রওনা হওয়ার উদ্দেশ্যে বেরিয়ে এলো রাস্তায়। আমাদের সাথে দীপকদা আর রতনও এসেছিল। দীপকদা বলল, দেবা আমি শিবুকে জানিয়ে দিয়েছি, তোকে বাড়িতে ছেড়ে এসে ও আমাদের নিয়ে যাবে। গাড়িতে চেপে বসতেই সেটা নির্জন রাস্তার বুক চিরে ছুটে চলল। গাড়ি পার্ক স্ট্রিট পেরোলেই দেবাদা ড্রাইভার শিবুদাকে একটা প্রশ্ন করল। আচ্ছা শিবু, আমরা যখন বাড়ির ভিতরে গেলাম তখন বাইরে এমন কাউকে দেখেছিলে যাকে দেখে তোমার সন্দেহজনক বলে মনে হয়েছে? শিবুদা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, দেখুন স্যার, বলতে পারি, তবে এই সব ঝামেলায় জড়িয়ে আমার নাম পুলিশের খাতায় উঠে আসবে না তো? মোটেই না, আমি শুধু জানতে চাই। আপনারা সবাই বাড়ির ভিতরে চলে যেতেই আমি গাড়ি লক করে রাস্তা পার হচ্ছে, এমন সময় একজন আমার কাছে এসে দেশলাই চাইল। একটা সিগারেট ধরিয়ে দেশলাইটা ফেরত না দিয়ে সেটা পকেটে পুরে সে চলে গেল। আমার কাছে লাইটার ছিল, তাই আর দেশলাইটা চাইলাম না। তারই কিছুক্ষণ পর মনে পড়ল আমার মোবাইলটা ওই ভুলে গাড়িতে ফেলে এসেছি, তাই সেটা আনতে আবার আমি গাড়ির দিকে গিয়েছি। তখন দেখলাম সেই লোকটি একটা কালো রঙের মোটর বাইকের পেছনে বসে চলে গেল। যাওয়ার সময় দেশলাইটা ছুঁড়ে দিল আমার দিকে। দেশলাই বাক্সে একটাও কাঠি ছিল না, ছিল শুধু এক ছোট্ট সাদা কাগজে লিপস্টিক দিয়ে ইংরেজিতে লেখা আর। আমার বুকটা কেঁপে গেল। এই আর অক্ষরটা আমি রিয়ার হাতে ধরে থাকা রুমালেও দেখেছিলাম। দেবাদা দেশলাইয়ের বাস্কটা হাতে নিয়ে নেড়েচেড়ে দেখে সেটা নিজের জামার পকেটে রেখে দিয়ে বলল, তার মানে তুমি লোকটাকে দেখেছিলে? না, মানে সেইভাবে দেখিনি, তবে আপনার মতোই লম্বা, মুখের বেশিরভাগটাই ওই গোঁফদারের জঙ্গলে ঢাকা, পরনে কালো স্যুট, মাথায় টুপি, মুখের তুলনায় চোখ বড়ই ছোট, হাতের চামড়ায় ভাজ দেখে মনে হয় লোকটার বয়স আছে। গাড়িটা গোল পার্কের মোড় ঘুরে অঞ্জলি জুয়েলার্সের সামনে এসে দাঁড়াল। দেবাদা শিবুদার ফোন নাম্বারটা নিয়ে গাড়ি থেকে নেমে পড়ল, আর তখনই দেখলাম আমাদের গা ঘেঁষে তীব্র গতিতে একটা কালো রঙের বাইক ছুটে গেল। যার পিছনের সিটে বসে আছে একটা কালো স্যুট আর মাথায় টুপি পরনে একটি লোক। দেবাদা হাত ঘড়িটা একবার দেখে নিয়ে নিচু স্বরে বলল, এতক্ষণ তার মানে আমাদের ফলো করছিল, তাড়াতাড়ি পা চালা পাবদা। পরদিন ভোরে উঠে মুখ হাত ধুয়ে চা খেতে খেতে দেখলাম দেবাদা গতকাল রাতে শিবুদার থেকে পাওয়া সেই দেশলাইয়ের বাস্কটা টি টেবিলের উপর রেখে তার মধ্যে থেকে সাদা কাগজে লিপস্টিক দিয়ে লেখা ইংরেজির আর অক্ষরটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। আমি বললাম, শুধু এই আর অক্ষর দিয়ে কখনোই বলা সম্ভব না যে খুনি কে, তাহলে তো মনোযোগ দিয়ে দেখার কী আছে রে। দেবাদা দেশলাইয়ের বাসকে কাগজটা ঢুকিয়ে সেটা জামার পকেটে রেখে বলল, একটা জলজ্যান্ত মেয়ে খুন হয়েছে বলে কথা, খুব সাবধানের সাথে সব কিছু খুঁটিয়ে দেখা ছাড়া উপায় বা কী বল। কথা শেষ হতেই কলিং বেল বেজে উঠল। আমি উঠে গিয়ে দরজা খুলতেই দেখি ইন্সপেক্টর রাহুলবাবু এসেছেন। তিনি ভিতরের ঘরে সোফায় বসতে বসতে বললেন, সকাল সকালই চলে এলাম মিস্টার দে, গতকালের মার্ডারের ব্যাপারে আপনার সাথে কিছু কথা ছিল। বেশ তো, বলুন কি বলতে চান? কি বুঝলেন, অপরাধী কে? দেখুন, আপনি কি বুঝেছেন সেটা না জানা পর্যন্ত আমি মতামত দিতে পারছি না। দিনু কাকা এই সময় চা বিস্কুট এনে রাখতে কথায় একটু বিরতি পড়ল, তারপর ইন্সপেক্টর রাহুলবাবু চায়ে চুমুক দিয়ে বললেন, আমি খুব একটা আশাবাদী নই, রিয়ার অতীত ঘেঁটে কিছু পাইনি, ওর উপস্থিত বান্ধবীদের সাথে কথা বলেও তাদের কাছ থেকে বিশেষ কোনো তথ্য পেলাম না। আমার অনুমান রুমালে যে আর শব্দটা আছে সেটা খুনির নামের প্রথম অক্ষর,
আর এটা যদি সঠিক হয় তাহলে খুনি সবসময় নিজের ক্ষমতা সকলের কাছে প্রকাশ করতে চায়। এর বেশি আমি কিছুই দেখছি না। এইবার বলুন, এই বিষয়ে আপনি কি মনে করেন? আমার ধারণা খুনি খুবই চালাক, আর এই মার্ডার সে পূর্ব পরিকল্পনা অনুযায়ী করেছে। আর ওই আর লেটার লেখা রুমাল বলে দেয় যে খুনি আরও খুন করতে চলেছে। তবে খুনি যে পুরুষ সেটা আমি বলতে পারি না, মহিলাও হতে পারে। আপনার এমনটা কেন মনে হলো? তখন দেবাদা নিজের পকেট থেকে দেশলাইয়ের বাস্কটা বার করে তার মধ্যে থেকে সাদা কাগজের লিপস্টিক দিয়ে লেখা আর অক্ষরটা দেখিয়ে পুরো ঘটনার কথা খুলে বলল। সব শুনে ইন্সপেক্টর রাহুলবাবু ধন্যবাদ জানিয়ে বললেন, তল্লাশির কাজ আমরা চালিয়ে যাচ্ছি, দেখা যাক নতুন কিছু আবিষ্কার হয় কিনা। তবে আশা করছি এই কেসে আপনার সাহায্য আমরা পাব। এই বলে তিনি চলে গেলেন। সারাদিনে আর লিখে রাখার মতন কিছুই ঘটল না। কিন্তু তার পরদিন 22শে ফেব্রুয়ারি একটা ঘটনার খবর এসে পড়তেই আমরা ব্যস্ত হয়ে পড়লাম। তখন সকাল 8টা বাজে। দেবাদা কাঁধ ধরে ঝাঁকিয়ে দিয়ে আমার ঘুম ভাঙালো। ওঠ ওঠ হে পাবদা, ওঠ। ওর চেহারার দিকে এক নজর দেখা মাত্রই আমি ধর্মড়িয়ে উঠে বসে বললাম, কি হয়েছে? দেবাদা এক নিঃশ্বাসে বলল, আবার একটা খুন গত রাতেই ঘটেছে। বিছানা ছেড়ে 10 মিনিটের মধ্যে হাত মুখ ধুয়ে পোশাক পরে রেডি হয়ে গেলাম। দেবাদা টেলিফোনে শোনা ইন্সপেক্টর রাহুলবাবুর কথাগুলোই পুনরাবৃত্তি করে শোনালো। কাজীপাড়া জামা মসজিদের পিছনে এক যুবকের নগ্ন মৃতদেহ খুঁজে পাওয়া গেছে। যুবকের পরিচয় পুলিশ খুঁজে বার করেছে। মৃতের নাম রফিক খান, কাজ বলতে কিছুই করে না, সারাদিন ক্লাবে ক্যারাম আর তাস পেটানো ছাড়া। কোনো ক্রিমিনাল রেকর্ড নেই, পরিবার বলতে শুধু মা, তিনি নার্সিংয়ের কাজ করে। ডাক্তার বলেছে খুনটা রাত 12টা থেকে 1টার মধ্যেই হয়েছে। পুলিশের অনুমান খুনি অন্য কেউ, তবে মৃতের এক হাতে দলা পাকানো একটা সাদা রুমাল ছিল, যার এক কোণে লাল সুতো দিয়ে বোনাই করে লেখা হয়েছে ইংরেজির বি লেটার। এই কথায় আমি চমকে উঠলাম। সঙ্গে সঙ্গে বাড়ির লোহার গেটের কাছে পুলিশের একটা সাদা অ্যাম্বাসাডার এসে দাঁড়ালো। আমরা গাড়িতে চেপে বসতেই দেবাদা বলল, আচ্ছা রফিককে কিভাবে মারা হয়েছে? ইন্সপেক্টর সংক্ষেপে বললেন, কাজীপাড়া জামা মসজিদের পিছনে একটা ঝোপের মধ্যে রফিকের বডিটা মাটিতে মুখথুবড়ান অবস্থায় পড়েছিল। তার মাথার পিছনের কালো চুলে চাপ চাপ রক্ত জমে থাকতে থেকে বোঝা যায় তাকে পিছন দিক থেকে কোনো ভারী জিনিস দিয়ে আঘাত করেছিল খুনি। তারপরে 2 হাতে নার্ভস কেটে দেওয়া হয়, অতিমাত্রায় রক্তক্ষরণেই মৃত্যু হয়। স্পটে পৌঁছানো মাত্র ইন্সপেক্টর রাহুলবাবু একটা জরুরি ফোন কল পেয়ে বললেন, মিস্টার দে, আপনাকে তো আমি সবই বললাম, আর আপনার বন্ধু মিস্টার দীপক চ্যাটার্জি উনি জানিয়েছেন রিয়া মার্ডার কেসের অনুসন্ধানের কাজটাও আপনিই করছেন, তাই নিশ্চয়ই নিজের মতো করেই কাজটা আপনি করতে চাইবেন। আমাকে এখন একটা জরুরি কাজে বাইরে বেরোতে হচ্ছে, তবে কোনো দরকার থাকলে ফোন করবেন। দেবাদা বলল, ধন্যবাদ স্যার, তবে একটাই প্রশ্ন ছিল, লাশটা কে আবিষ্কার করেছে স্যার? ফিরোজ মণ্ডল নামে এক বয়স্ক ভদ্রলোক, তিনি সকালে কাজে যাওয়ার সময় দেখেন। কথা শেষ হতেই পুলিশের গাড়ি পাকা রাস্তার দিকে চলে গেল। দেবাদা একটা সিগারেট ধরিয়ে বলল, চল পাবদা চারপাশটা একটু খুঁজে দেখি, সন্দেহজনক কিছু পাই কি না। কাজীপাড়া জামা মসজিদের পিছনে ঝোপঝাড়ের মধ্যে দিয়ে চলে গেছে একটা ছুঁচের মতন সরু পথ। দেবাদা সেটা ধরে এগোতেই আমরা এসে পৌঁছালাম একটা পোড়ো বাড়ির পিছনের দিকে। দরজা বলতে যা বোঝায় সেই সব কিছুই নেই। দেবাদা সোজা ভিতরে গিয়ে লম্বা বারান্দার উপর দিয়ে হেঁটে একটা দরজা জানালাহীন ভেঙে পড়া ঘরে প্রবেশ করল। সেখানে মোমবাতি, ছেঁড়া মাদুর, তাসের টুকরো, দেশি মদের বোতল, 3টে তালপাতার হাত পাকা পড়ে থাকতে দেখা গেল। দেবাদা হাঁটু মুড়ে বসে একটা হাত পাকা হাতে তুলে নিয়ে নেড়ে চেড়ে দেখে বলল, বাপদা এই দেখ। দেখলাম দেবাদার হাতে ধরা হাত পাখায় লিপস্টিক দিয়ে কেউ লিখে রেখেছে ইংরেজিতে বি অক্ষর। তখনই বাইরে কেউ ডেকে উঠল, সমীর, হেই সমীর, তোরা কেউ আছিস? দেবাদা কানের কাছে মুখ এনে দাঁতে দাঁত চেপে বলল,
বাইরে যে এসেছে সে তার মানে গতকাল রাতে খুনের ব্যাপারে কিছু জানে না। জানা থাকলে কিছুতেই এখানে এসে ডাকাডাকি করতো না। তুই এখানে দাঁড়া, আমি দেখছি। এই বলে দেবাদা ঘর থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর কান ফাটানো গুলির শব্দ শোনা গেল। বাইরে বেরিয়ে এসে দেখলাম দেবাদা মেঝেতে পড়ে, কপাল ফেটে রক্ত বেরোচ্ছে, হাতে বন্দুক। আমাকে আসতে দেখে দেবাদার সামনে দৌড়ে পালিয়ে যাওয়া লোকটাকে দেখিয়ে বলল, পাবদা ওকে ধর। আমি ছুটতে লাগলাম লোকটাকে লক্ষ্য করে, কিন্তু মসজিদের সামনে এসে কাউকে দেখতে পেলাম না। ততক্ষণে দেবাদা পাশে এসে দাঁড়িয়েছে। এমনভাবে পাথরটা ছুঁড়ে মারবে বুঝতেই পারিনি, তবে ছেলেটার মুখটা দেখেছি, মনে হয় আশেপাশেই থাকে। দেবাদাকে থামিয়ে দিয়ে বললাম, আর কোনো কথা না, আমরা এখন ডাক্তারের কাছে যাব, তোর রক্তটা বন্ধ করা আগে দরকার। ডাক্তারখানা থেকে বেরিয়ে আমরা সোজা শিবপুর থানায় গিয়ে পৌঁছালাম। থানায় তখন ইন্সপেক্টর রাহুলবাবু চেয়ারে বসে টেবিলের উপর রাখা একটা ফাইল খুলে মনোযোগ দিয়ে তাতে কী যেন দেখছেন। আমরা ভিতরে আসতেই দেবাদার কপালে সদ্য জড়ানো ব্যান্ডেজটার দিকে একবার তাকিয়ে নিয়ে তিনি বললেন, এসব কী করে হলো? দেবাদা পৌরবাড়িতে ঘটে যাওয়া ঘটনার কথা খুলে বলল। সব শুনে ইন্সপেক্টর বললেন, আপনি চিন্তা করবেন না, কালকের মধ্যেই ওই ছেলেকে খুঁজে হাজত করব। দেখুন, আমি যতদিন এখানে আছি ততদিন এখানে কোনো খুন খারাপি হতে দেখিনি, তবে একটা খুনের ঘটনা যখন ঘটে গেল তখন দেখছি এদিকটাতে বেশি নজর রাখতে হবে। তবে একটা জিনিস বড়ই অদ্ভুত লাগলো, যে খুনি মৃতের পরনের পোশাকগুলো নিয়ে কী করল। পোশাকগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে, পোড়ো বাড়ির দ্বিতীয় ঘরে গেলে দেখতে পাবেন প্রমাণ। এই কথায় ইন্সপেক্টর কি যেন একটা চিন্তা করে নিয়ে বলল, মিস্টার দে, আপনার এখন রেস্ট নেওয়ার দরকার, অনেকটা রক্ত বেরিয়েছে। রাতে বরং আমি দীপকবাবুকে নিয়ে আপনার বাড়িতে যাব, তখন না হয় বাকি কথা হবে খুন। এই বলে তিনি একজনকে ডেকে বললেন, এনাদের বাড়িতে ছেড়ে দিয়ে এসো। বাড়ি ফিরে দুপুরে দিনুকাকা রান্না করা মুরগির মাংস দিয়ে ভাত খেয়ে দেবাদা একটা সিগারেট ধরালো। তারপর আধবোজা চোখে সিগারেটে পরপর কতগুলো টান দিয়ে বলল, রাতে ওরা আসছে পাবদা, তুই সন্ধ্যের পর ঢাকুরিয়া ব্রিজের নিচে দুলুর দোকান থেকে গরম গরম সিঙ্গারা নিয়ে রাখিস তো। এখন একটু গিয়ে শুয়ে নে, আমি বরং কেসটা নিয়ে ততক্ষণ একটু ভেবে দেখি। এই বলে দেবাদা খাটের উপর শটান শুয়ে পড়ল। সন্ধ্যের পর ইন্সপেক্টর রাহুলবাবু দীপকদাকে সঙ্গে করে এলেন আমাদের বাড়িতে। সিঙ্গারার প্রশংসা করে দীপকদা বলল, এই দেবা, তোর কী মনে হয় রে, এই কাজীপাড়ার জামা মসজিদের পেছনে যে খুনটা হলো তার সাথে রিয়ার খুনের কোনো যোগসাজশ আছে কি? রুমালের উপস্থিতি স্পষ্ট করে দিচ্ছে যে দুটো খুনই একজনই করেছে। এই কথায় ইন্সপেক্টর রাহুলবাবু বললেন, খুনের যাবতীয় ছোট বড় তথ্য জোগাড় করে আমার যেটা মনে হয়েছে খুনি দুজন, কারণ রফিক খানকে খুন করার সন্দেহে ওর সব বন্ধুদেরই আমি থানায় তুলে আনি। ওদের মধ্যে একজন জানিয়েছে রিয়ার বিয়ের কিছুদিন আগে কি একটা ব্যাপার নিয়ে রফিকের সাথে রিয়ার দাদা রতনের ঝামেলা হয়। সেখানে রফিক হুমকি দেয় যে রতনের এমন ক্ষতি সে করবে যাতে রতন সারা জীবন পস্তায়। এই কথার সত্যতা যাচাই করতে আমি রতনকে থানায় ডেকে পাঠাই, কিন্তু রতন জানায় সে রফিককে নাকি কোনো কালেই চেনে না। এখন আপনিই বলুন, কেসটা যদি এমন হয় রফিক বদলানিতে রতনের বোন রিয়াকে খুন করে নিজের নামের অক্ষর রুমালে লিখে রতনকে বুঝিয়ে দিল সেই খুনটা করেছে, আর রতন সেটা বুঝতে পেরে রফিককে খুন করলো, আর কেসটাকে ঘুরিয়ে দিতে বি অক্ষর লেখা রুমাল রফিকের হাতে গুঁজে দিল। আপনি কি বলেন মিস্টার দে? কিছুক্ষণ চুপ করে থেকে দেবাদা বলল, উনি কিন্তু আমাদের জানিয়ে দিয়েছে যে সে আরেকটা অপরাধ করতে চলেছে। দীপকদা চমকে বলে উঠল, কি বলছিস দেবা, আরেকটা খুন? ইন্সপেক্টর রাহুলবাবু তাচ্ছিল্যের হাসি হেসে বললেন, কিভাবে? তাহলে এবার এই কেসের দিকে নজর ফেরানো যাক। আমাদের খুনি খুবই চালাক, সে লেটার অনুসারে আমাদের জানান দিচ্ছে যে তার পরবর্তী শিকার। তার মানে এটাই দাঁড়ায় যে শিকাররা খুনির ব্যক্তিগত কোনো ক্ষতি করেছে,
খুনি পুরো ব্যাপারটাকে একটা ছকে সাজিয়ে নিয়েছে। রিয়ার খুনের সময় সে ক্লোরোফর্ম মেশানো রুমাল আমরা পাই তাতে ছিল আর লেটার, মানে পরবর্তী শিকারের নাম রফিক। এবার দেশলাই বাক্সের ভিতরে রাখা সাদা কাগজে লিপস্টিক দিয়ে লেখা আর লেটার বলে। খুনি শিকার করার পর শিকারের কিছু একটা জিনিস সে পোড়াবে। খুনি কিন্তু তার কথা রাখে, রফিককে মেরে তার পরনের পোশাক খুলে আগুনে পুড়িয়ে দেয়। এবার আসি রফিকের হাতের রুমালে, তাতে লেখা আছে বি লেটার, মানে পরবর্তী শিকারের নাম বি দিয়ে শুরু। আর পোড়ো বাড়িতে যে তালপাতার হাত পাতাতে লিপস্টিক দিয়ে বি লেখা রয়েছে, তার মানে খুনি বোঝাতে চাইছে খুনের সাথে পাখার কোনো যোগ সে রাখবে। দীপকদা অবাক হয়ে বলল, সাংঘাতিক ব্যাপার, তবে তোর কথায় যুক্তি আছে। তাহলে এখন কি করতে বলছেন আমাদের? দেবাদা গম্ভীর গলায় বলল, যে ছেলেটা আজ আমার মাথায় পাথর ছুঁড়ে মেরেছে তাকে আগে ধরা দরকার। বেশ, তাই হবে। এই বলে সবাই চলে গেল। পরদিন ভোরে উঠে দেখলাম দেবাদা মন দিয়ে খবরের কাগজটা পড়ছে। আমি আসতেই দেবাদা কাগজের একটা বিশেষ জায়গা দেখিয়ে বলল, পড়ে দেখ, রিয়া রফিক খানের খুনের খবরটা ছাপা হয়েছে। খবরটা পড়া হলে বললাম, তোর কি মনে হয় শিবুদা সেদিন রাতে যে কালো স্যুট আর মাথায় টুপি পরা লোকটার কথা বলেছিল, আর আমরা বালিগঞ্জে গাড়ি থেকে নামার সময় বাইকের পিছনে যাকে দেখেছিলাম, সেই কি তাহলে খুনি? ওয়েল, এখনই সেটা বলা যাচ্ছে না, তবে সন্দেহের তালিকায় রাখাই যায়। রফি কিভাবে খুন হলো এই ব্যাপারে কাগজে সেরকম কিছুই লেখেনি, আর লিখবেই বা কী করে? আমরাই তো এখনও পর্যন্ত খুনির মোটিভ সম্পর্কে তেমন কিছুই জানতে পারিনি। খুনির মোটিভ স্পষ্ট, সে দেখাতে চায় যে খুনগুলো সে করেছে সেগুলো নিজের আনন্দের জন্য নয়, এর পিছনে তার কোনো যুক্তিযুক্ত কারণ আছে। তবে রহস্যের সমাধান রুমালের ওই শব্দগুলোর মধ্যেই লুকিয়ে আছে। দেখ, খুনি আগের থেকেই বলে দিচ্ছে তার শিকারের নামে প্রথম অক্ষর। তবে এটা তো স্পষ্ট যে খুনির প্রচণ্ড রাগ ছিল রফিকের উপর, না হলে একটা মানুষকে মেরে তার জামা কাপড় পুড়িয়ে দিতে পারে? মরে যখন গেছে তাহলে তাকে নগ্ন করে দেওয়ার উদ্দেশ্যই বা কী? প্রশ্ন করলাম, তাহলে রফিকের খুনটা হলো কিভাবে? মনে কর, রফিক সেই রাতে পোড়ো বাড়িতে বসে ওর বন্ধুদের সাথে ড্রিঙ্ক করছিল আর তাস খেলছিল। রাত অনেক হয়ে যাওয়ায় সে ওখান থেকে বেরিয়ে এলো, ওদিকে খুনি জামা মসজিদের পিছনে ওকে মারবে বলে অপেক্ষা করছিল। ওকে আসতে দেখে মাথার পিছন থেকে প্রথমে আঘাত করল, সে ঝোপের মধ্যে পড়ে গেল। তখন খুনি ওর হাতের নার্ভসগুলো কেটে দিল। পরে একে একে সবাই পোড়ো বাড়ি থেকে চলে গেলে রফিকের পোশাকগুলো সেখানে পুড়িয়ে দিল, যাতে অন্ধকারে আগুনের আলো কারোর চোখে না পড়ে। আর পুলিশের জন্য ছেড়ে গেল রুমাল আর হাত পাখায় লেখা ওই লেটার। তখনই টেলিফোনটা বেজে উঠল। দেবতা রিসিভার তুলে বলল, হ্যালো, তাই নাকি? আচ্ছা, আমি এক্ষুনি আসছি। কথা শেষ করে রিসিভার নামিয়ে রেখে বলল, সবুজ অ্যাপার্টমেন্টে খুন, এক্ষুনি আমাদের বেরোতে হবে। ভারপাড়া রোডের কাছাকাছি পৌঁছাতেই ইন্সপেক্টর রাহুলবাবুর ইশারা পেলাম। অ্যাপার্টমেন্টের নিচে মানুষের ভিড়, কনস্টেবল ভিড় ঠেলে আমাদের ভিতরে নিয়ে গেল। দরজার মুখে ইন্সপেক্টর দাঁড়িয়ে, তিনি আমাদের আসতে দেখে বললেন, আসুন মিস্টার দে, আপনার ধারণা যে অমূলক নয় সেটা বুঝেছি। মৃতের নাম বি অক্ষর দিয়েই শুরু, নাম বুজন সাহা। গতকাল রাতেই ঘটনাটা ঘটে, সেই সময় বাড়িতে বুজন একাই ছিল। কিছুদিন আগে কাজের সূত্রে সে বাইরে যায়, ফিরে আসতে সময় লাগবে বলে বউকে বাপের বাড়িতে পাঠিয়ে দেয়। তবে কেসটা কি খুন না আত্মহত্যা সেটাই বুঝতে পারছি না। কথা শুনতে শুনতে অ্যাপার্টমেন্টের তিনতলায় এসে পড়লাম। পাশাপাশি দুটো ঘর, একটাতে মহিলাদের গলা পেলাম, সেখানে কেউ একজন কাঁদছে, মনে হলো মৃতের আত্মীয় হবে। আমরা প্রথমে পাশের ঘরে ঢুকতেই পাথর হয়ে গেলাম। ঘরের মাঝখানে সিলিং ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে ঝুলে আছে একটা যুবকের দেহ। তার ডান হাতের মুঠোয় ধরা একটা সাদা রুমাল, তার এক কোণে লাল সুতো দিয়ে লেখা ডি অক্ষরটা তখনও উঁকি দিচ্ছে। ঝুলন্ত দেহের পায়ের নিচে উল্টে পড়ে আছে একটা কাঠের টুল। ঘরের মেঝেতে ছোলা বাদাম আর চেনাচুর ছিটিয়ে আছে। এক কোণে মদের বোতল গড়াগড়ি খাচ্ছে।
জিনিসপত্র সব উলট পালট। এবার বুঝতে পারলাম কেন ইন্সপেক্টর রাহুলবাবু বলেছিলেন খুন নাকি আত্মহত্যা। তখনই দেবাদা চেঁচিয়ে উঠে বলল, ও মাই গড, এর নাম ভুজন সাহা। গতকাল পোড়বাড়িতে এই ছেলেই আমাকে পাথর ছুঁড়ে মেরেছিল। তা রাহুলবাবু, মৃতদেহ প্রথম কে দেখতে পায়? মৃতের স্ত্রী চম্পা। আজ সকালে এসে তিনিই প্রথম দেখেন ও আমাদের ফোন করে খবর দেন। দেবাদা সারা ঘরটা ঘুরে দেখে বলল, খুনির পরবর্তী শিকারের নামের প্রথম অক্ষর ডি। আমি চমকে উঠে বললাম, তোর নামে শুরুও তো ডি। ইন্সপেক্টর রাহুলবাবু বললেন, দীপক চ্যাটার্জিও তো হতে পারে। দেবাদা ঘরের জানালা সেটে সাজিয়ে রাখা ফুল গাছের টবগুলোর মধ্যে থেকে একটা খালি টবকে দেখিয়ে বলল, এখানে একটা গাছ ছিল, সেটা উপরে তুলে নেওয়া হয়েছে। এই বলে টবের মাটি হাতড়াতে লাগলো, আর অমনি মাটির ভিতর থেকে বেরিয়ে এলো একটা সাদা কাগজ, যাতে লিপস্টিক দিয়ে লেখা ডি অক্ষর। দেবাদা কাগজের টুকরোটা ইন্সপেক্টর রাহুলবাবুর হাতে দিয়ে বলল, আমি চম্পার সাথে কথা বলতে পাশের ঘরে যাচ্ছি। উত্তরে রাহুলবাবু ঘাড় নাড়লেন ছোট্ট করে। দেবাদা পাশের ঘরে পা রাখতেই চম্পা সাহা আমাদের সোফাটা দেখিয়ে বলল, বসুন, আমার এত বড় সর্বনাশ কে করল? দেখুন, এখনই কিছু বলা যাচ্ছে না, তবে আমি যা যা প্রশ্ন করব আপনাকে তার সঠিক উত্তর দেবেন। আপনার স্বামীর মৃত্যুর জন্য কাউকে সন্দেহ করেন? না। আপনাদের বিয়ে কতদিন হয়েছে? আগামী মাসে এক বছর হবে। আচ্ছা, আপনি গতকাল রাতে কোথায় ছিলেন? বাপের বাড়ি। দেবাদা এবার বেশ গম্ভীর হয়ে বলল, আপনি মিথ্যা বলছেন। তাই যদি হয় তাহলে আপনার হাতের একটা শাখা ভেঙে মৃতের ঘরে বিছানা চেয়ে কি করে যায়? গতকাল রাতে ঠিক কি হয়েছিল বলুন, না হলে বিপদে পড়ে যাবেন। আমি খুন করিনি। গত 3 মাস ধরে বুজন সংসারে একটা টাকাও দেয় না। এদিকে বাড়ি ভাড়া, পাওনাদারদের চাপ দিন দিন বাড়তেই থাকে। বাধ্য হয়ে আমাকে বাপের বাড়ি পড়ে থাকতে হয়। গতকাল যখন জানতে পারি বুজন ফিরেছে, তখন আমিও ওর কাছে পাওনাদারের টাকা চাইতে আসি। কিন্তু সে টাকা তো দেয় না, বরং মার। সেই সময় শাখাটা ভেঙে ঘরের মেঝেতে পড়ে যায়। তারপর আমি বাবার কাছে চলে যাই। দেবাদা ঘরের চারদিকে একবার তাকিয়ে নিয়ে বলল, বেশ, তাহলে আবার সকালে কি মনে করে ফিরে এলেন? চম্পা নিজের মোবাইলটা এগিয়ে দিয়ে বলল, এই দেখুন। দেখলাম বুজনের মেসেজ রাত 10:45 এসেছে। সেখানে স্পষ্ট লেখা আছে, সরি, আমার এইভাবে তোমার গায়ে হাত তোলাটা উচিত হয়নি। তুমি ফিরে এসো, আমি সকলের পাওনাগণ্ডা বুঝিয়ে দেব। প্লিজ সকালেই ফিরে এসো। আপনি সকালে যখন এই বাড়িতে ফিরলেন তখন কি দেখলেন? মেসেজের কথা ভেবে আমার মনটা চঞ্চল ছিল। আমি জানতাম ও সকাল সকাল বেরিয়ে যায়, তাই সকাল 7টার মধ্যেই ফিরে এলাম। সিঁড়ি ভেঙে উপরে আসতেই দেখি ঘরের দরজাটা ইঞ্চি 2-1 ফাঁক। এমনিতে বুজন একলা থাকলে দরজা খুলে রাখে না। মনের মধ্যে সন্দেহ হয়, প্রচণ্ড মদের নেশা, যার জন্য অসুস্থ হয়ে পড়ল না তো। আমি তাড়াতাড়ি দরজায় ঠেলা দিয়ে ভিতরে যেতেই দেখলাম ওর দেহটা ঘরের সিলিং ফ্যান থেকে ঝোলে, পাখা আস্তে আস্তে ঘুরছে, আর সেই তালে তালে রেখে দেহটাও ঘুরছে। ফ্যানের সুইচ অফ করে পুলিশে ফোন করি। কখনো বুজনের বন্ধুরা এই ফ্ল্যাটে আসতো না? না, ও কোনো বন্ধুদের বাড়িতে আনতো না। দেবাদা চম্পার ফোনটা নিজের কাছে রেখে বলল, ফোনটা এখন পুলিশের কাছে জমা থাকছে, বিকেলের দিকে পেয়ে যাবেন। 11:15 আমরা ট্যাক্সি করে দীপকদার বাড়িতে পৌঁছালাম। পুরনো আমলের ফটকওয়ালা বাড়ি। বাড়ির দরজায় কলিং বেল টেপার আধ মিনিটের মধ্যেই ভিতর থেকে দরজা খুলে দিল বীরেন কাকা। দেবাদা প্রণাম করে বলল, কেমন আছেন? যা ঘটে গেল তাতে করে
আর ভালো থাকি কি করে বলো তো? ভেবেছিলাম ছেলেটার বিয়ে দিয়ে সংসারই করব, কিন্তু তার হলো না। তোমরা উপরের ঘরে গিয়ে বসো, দীপক একটু পেরিয়েছে, এই এক্ষুনি এসে যাবে। সিঁড়ি ভেঙে দোতলার ঘরে পৌঁছে একটা লম্বা সোফায় বসলাম। দেবাদা ঘরটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। ঘরের এক কোণে একটা কাঠের টেবিলের উপর অনেকগুলো বই। দেবাদা তার মধ্যে থেকে একটা বই তুলে নিয়ে নেড়ে চেড়ে দেখতে লাগলো। তখনই ঘরে ঢুকলো দীপকদা। আরে তোরা কতক্ষণ? দেবাদা হাতের বইটা দেখিয়ে বলল, এটা তো এক বছর আগে লাইব্রেরি থেকে তুলেছিলি, এখনো জমা দিসনি কেন? দীপকদা বইটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে বলল, এটা কোথায় পেলি? তোর টেবিলেই তো ছিল। এটা উর্মিলার, ওই দিয়েছে আমাকে পড়তে। দেবাদা ভুরু কুচকিয়ে বলল, আচ্ছা উর্মিলাটা কে? ওর নাম তো কখনো শুনিনি তোর মুখে। উর্মিলা ব্যানার্জি, বাবার বন্ধুর মেয়ে। রিয়ার সাথে বিয়ে হওয়ার আগে ওর সাথে বিয়ের সম্বন্ধটা আসে, বিয়ের তারিখও ঠিক ছিল। দেবাদা একটা সিগারেট ধরিয়ে সিগারেটের প্যাকেটটা দীপকদার দিকে এগিয়ে দিল। দীপকদা বলল, না ভাই, খাওয়া কমিয়ে দিয়েছি। এটা ভালোই করেছিস। আচ্ছা তাহলে উর্মিলাকে বিয়ে না করে রিয়াকে, ব্যাপারটা কি খুলে বল। দীপকদা ঘরের কোণ থেকে একটা চেয়ার টেনে নিয়ে বলল, উর্মিলা একটা অ্যাক্সিডেন্টে মারা যায়, তারপর ঠিক করেছিলাম বিয়েই করব না, পরে আমার জীবনে রিয়া আসে। সব ঠিকই চলছিল, হঠাৎ করে কি যে হয়ে গেল। যাক বাদ দে সেসব কথা, শুনলাম খুনির পরবর্তী শিকার ডি, তা খুনি শেষে একজন পুলিশ আর গোয়েন্দাকে তার শিকার বানাবে বলে ভেবেছে। পরবর্তী কথাটা শোনা গেল ঘরের দরজার কাছ থেকে। তবে পুলিশের হাত থেকে খুনি বেশি দিন পালিয়ে বাঁচবে না, আজ থেকে আপনাদের দুজনার বাড়ির বাইরে এই পুলিশের কড়া পাহারা থাকবে, সেই মতো সব ব্যবস্থাও আমি করে দিয়েছি। দেখলাম ইন্সপেক্টর রাহুল বাবু এসেছেন। দেবাদা দীপকদাকে বইটা দেখিয়ে বলল, দীপক আমি ফেরার পথে বইটা জমা করে দেব। দীপকদা ঘাড় নেড়ে সম্মতি জানালো। ঘরে ততক্ষণে চা আর নিমকি এসে পড়েছে। চায় চুমুক দিয়ে ইন্সপেক্টর বললেন, মিস্টার দে, বুজন স্যার কেসটা খুন না আত্মহত্যা, আপনার কি মনে হয়? সত্যি কথা বলতে কি আমি ধরেই নিতাম বুজন আত্মহত্যাই করেছে, কিন্তু চম্পার কথা শোনার পর এটা বলতেই হচ্ছে এটা আত্মহত্যার কেস নয়। দরজা খুলে কেউ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে না, আর চম্পা যখন ঘরে ঢোকে তখন সিলিং ফ্যান ঘুরছিল, এর মানে তো এটাই দাঁড়ায় যে খুনি এ কাজ করেছে। এই কথায় দীপকদা বলল, ঠিক বলছিস দেবা। আরেকটা কথা, খুনি ডি লেটার দিয়ে যে আমাদের দুজনকেই নির্দেশ করছে এটা ভেবে নেওয়াটাও যুক্তিযুক্ত নয়, বরং উল্টোটাই ঘটার সম্ভাবনা বেশি। ইন্সপেক্টর বললেন, যাই বলুন, খবরের কাগজগুলোতে একটাই চর্চিত বিষয় এখন, এই রুমাল রহস্য, কে এই খুনি? এখন আমাদের অবস্থা হয়েছে খড়ের গাজায় ছুঁচখোঁজার মতো। দেবাদা হাত ঘড়িটার দিকে তাকিয়ে সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, এখনই হতাশ হবেন না স্যার, আমার অনেক কাজ বাকি আছে। রাস্তায় বেরিয়ে একটা ট্যাক্সি ধরে আমরা ফিরে চললাম বাড়ির দিকে। দেবাদার মুখ গম্ভীর। বললাম, অনেক হয়েছে, এবার কিন্তু তোকে সত্যটা উদ্ঘাটন করতেই হবে, অপরাধগুলো এইভাবে চলতে দেওয়া যায় না। দেবাদা চিন্তামগ্ন গলায় বলল, হ্যাঁ, প্রথমে মার্ডারের সময় রুমালটা দেখার পর থেকেই মনে হয়েছিল পুরো ব্যাপারটা বেশ জটিল, কোনো সুস্থ মস্তিষ্কের আর ধূর্ত অপরাধীর কাজ। তবে আবেগ আর অনুভূতিকে খুব বেশি প্রাধান্য দিলে চলবে না। পার্ক স্ট্রিটে আমাদের ট্যাক্সিটা পৌঁছাতেই দেবাদা নেমে পড়ল আর বলল, বাবদা তুই বরং বাড়ি ফিরে যা, আমার একটা কাজ আছে আর এই বইটাও লাইব্রেরিতে জমা করে দিয়েই ফিরব। আমি জানি দেবাদা নিশ্চয়ই কিছু একটা সন্ধান খুঁজে পেয়েছে। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেলেও
যখন দেবাদা ফিরল না, তখন আমার চিন্তাটা মাথা চাড়া দিয়ে উঠল। খুনির পরবর্তী শিকার ডি অক্ষর। দেবাদা এখন একা। খুনি যদি এই সময়টাকে কাজে লাগায়, এই বিপজ্জনক মুহূর্তে বোকার মতন ওকে একলা ছেড়ে আসাটা আমার মোটেই ঠিক হয়নি। আমি যখন এইসব ভাবছি, তখন দেবাদা ঠান্ডা লস্যির প্যাকেট নিয়ে বাড়ি ফিরল। বললাম, এত দেরি করলি যে, কোথায় ছিলি এতক্ষণ? সে অনেক কথা, দাঁড়া, চান ছেড়ে আগে কিছু খেয়ে নি। দুপুরের খাওয়ার সন্ধ্যের সময় খেয়ে দেবাদা বিছানায় শুয়ে পড়ল। বললাম, নতুন কিছু সন্ধান পেলি? তিনটে খুনের তথ্য এক করলে বোঝা যায় খুনির মনটা কিভাবে কাজ করে। তাহলে এখানে প্রশ্ন হলো, খুনি কে? খুনি যখন প্রথম খুন করে, তখন তার সম্পর্কে যে ধারণা ছিল, পরের খুনে সেটা আরও স্পষ্ট হলো। খুনি যখন তিন নাম্বার খুনটা করল, তখন খুনির সম্বন্ধে আমার অনেক কিছু জানা হয়ে গেছে। শুধু জানা বাকি ছিল খুনিটাকে। এখন তার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি, শুধু বাকি চেহারাটাকেই দেখা। 10টা বেজে গেল। এই বলে একটা ফোন করলো ইন্সপেক্টর রাহুল বর্মনকে। হ্যালো, আমি দেবাংশুক দে বলছি, আপনি এখনই চলে আসুন, জরুরি দরকার। ফোনে রিসিভারটা নামিয়ে রেখে বলল, পাবদা চট করে রেডি হয়ে নে, বেরোতে হবে। 15 মিনিটের মধ্যে রেডি হয়ে নিলাম। 40 মিনিট পর পুলিশের গাড়ি বাড়ির গেটের কাছে এসে দাঁড়ালো। আমরা গাড়িতে চড়ে বসতেই রাতের শহরের বুক চিরে গাড়ি ছুটে চলল। দেবাদা বলল, রাহুলবাবু আপনার সমর্থন পেয়ে খুশি হলাম। কিন্তু মিস্টার দে, আপনি এখনও বললেন না আপনার এমন ধারণা হলো কেন। কারণ আমি জেনেছি রতনের ডাকনাম ডাবু, আর খুনি পরবর্তী শিকার ডি অক্ষর। আপনাকে সকালে বলেছিলাম আমাকে আর দীপককেই যে খুনি শিকার বানিয়েছে এমনটা নয়, বরং উল্টোটাই ঘটার সম্ভাবনা বেশি। আমার মন বলছে রতনের বাড়িতে উপস্থিত থাকলে হয়তো আমাদের নজরে কিছু একটা ধরাও পড়ে যেতে পারে। তাহলে তো অতি উত্তম প্রস্তাব। গাড়ি তখন বিদ্যাসাগর সেতু পেরিয়ে গ্র্যান্ড ট্যাং রোডের কাছে রতনের বাড়ির সামনে এসে পড়েছে। বাড়ির ভিতরটা অন্ধকার। যখন রিয়ার বিয়ের দিন এসেছিলাম, সেই দিন কিছুই বোঝা যায়নি। ইন্সপেক্টর রাহুলবাবু টর্চ জেলে বাড়ির চারিপাশটা ভালো করে দেখে নিয়ে সিঁড়ি ভেঙে দোতলার দিকে এগোতে লাগল। দোতলার একটা ঘরে মোমবাতি জ্বলছে, আর সেখান থেকে ভেসে আসছে অনেকগুলো মানুষের গলা। দেবাদা দরজাটা একটু ঠেলে দিতেই দেখলাম ঘরের ভিতর চারজন বসে তাস খেলছে, পাশে রাখা মদের বোতল আর গ্লাস। সেখানে রতন নেই। ইন্সপেক্টর রাহুলবাবু সোজা ঘরে ঢুকে একজনের জামার কলার ধরে বলল, রতন কোথায়? স্যার, রতন কে? ওর নাম তো ডাবু। স্যার আপনি বসুন, ও নিচে গেছে, লাইটটা কেন বন্ধ হলো দেখতে, এক্ষুনি এসে পড়বে। দেবাদা বলল, রাহুলবাবু আমি নিচটা দেখে আসছি। বেশ কিছুক্ষণ পর সারা বাড়িতে লাইট জ্বলে উঠল, কিন্তু রতনকে কোথাও খুঁজে পাওয়া গেল না। দেবাদার নির্দেশে পুলিশ কনস্টেবলদের ঘরে রেখে আমরা ছাদে পৌঁছালাম। তখনই শোনা গেল একটা মোটর বাইক স্টার্ট করার শব্দ। দেবাদা ছাদের কার্নিশে উঁকি দিতেই দেখলাম একটা কালো বাইক ছুটে চলে গেল, যার পিছনের সিটে বসে আছে প্রথম দিনকার সেই লোকটা। ইন্সপেক্টর রাহুলবাবু বললেন, যাই হোক, মনে হচ্ছে খুনি রতনকে মানে ডাবুকে খুঁজে পায়নি, আমরা এসে পড়ায় ওরা পালিয়েছে। না রাহুলবাবু, আমি কোনো মতে বিশ্বাস করতে রাজি নই যে খুনি তার কাজ না করেই পালিয়েছে। খুনি জানে ঠিক কোন সময়টা বেছে নিলে সে কাজটা করে সকলের নজর এড়িয়ে পালাতে পারে, তাই ডাবু খুন হয়েছে। তাই যদি হয় তাহলে ডাবুর লাশটা কোথায়? সারা বাড়ি খুঁজেছি, কোথাও নেই। আমরা ছাদের দরজা বন্ধ করে নিচে নামতে যাব,
তখন দেবাদা বলল, দাঁড়ান আরেকবার ছাদে চলুন তো, কিছু একটা জিনিস আমাদের নজর এড়াচ্ছে বলে মনে হয়। ছাদে এসে চারিপাশটা আরও একবার দেখে নিয়ে দেবাদা বলল, আপনারা এদিকে আসুন। আমি আর রাহুলবাবু ছাদের কার্নিস দিয়ে ঝুঁকে দেখলাম বাড়ির পিছনে একটা সরু রাস্তা চলে গেছে পাঁচ মাথার মোড়ে। সেই রাস্তায় একটাই ল্যাম্পপোস্ট জ্বলে আছে মোড়ের মাথায়, তার আলো ক্ষীণভাবে এসে পড়ছে বাড়ির নিচের রাস্তায়। ড্রেন বানানোর জন্য রাস্তার জায়গায় জায়গায় মাটি খোঁড়া হয়েছে। দেবতা সেই দিকে আঙুল দেখিয়ে বলল, এই জায়গাটা দেখুন, এখানে কার ব্যারিকেড ভাঙা, মানেই নানা প্রশ্ন। চলুন দেখে আসি জায়গাটা। সিঁড়ি দিয়ে নামতে নামতে দেবাদা বলল, কাকতালীয় কোনো ব্যাপার নেই এখানে, সবটাই খুনি অনেক ভেবে চিন্তেই করেছে। সেদিন দেবাদার কথায় রাস্তার ওই গর্তের মাটি সরানো হয়, আর সেখানেই পাওয়া যায় রতনের মৃতদেহ। রতনের বন্ধুদের জেরা করে জানা যায়, বাবা প্রেমনাথ বসু কাজের সূত্রে বাইরে যাওয়ায় ছেলে রতন তার বন্ধুদের নিয়ে বাড়িতে আড্ডা দিচ্ছিল। সবাই নেশার ঘরে থাকলেও কেউ বুঝতে পারেনি যে রতনকে কেউ হত্যা করে চলে গেছে। বাড়িতে হঠাৎ করে পাওয়ার কাট হয়ে যাওয়ায় রতন নিচে যেতে গিয়ে কোনো কারণবশত ছাদে চলে যায়। সেখানে কেউ তাকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে ছাদ থেকে ফেলে দেয়। দেহটা রাস্তায় খোঁড়া গর্তে পড়ে গেলে সেখানে মাটি চাপা দেওয়া হয়। তবে খুনি এবার কোনো রুমাল রেখে যায়নি। তাহলে কি খুনি আর কাউকে শিকার হিসাবে বেছে নিচ্ছে না, নাকি কোনো ইশারা ছাড়াই বড় কোনো বিপদের জট পাকাচ্ছে? এই সব প্রশ্ন যখন আমার মাথায় ঘুরছে, তখন বাড়ির ফোনটা বেজিয়ে উঠল। রিসিভার তুলে বললাম, হ্যালো, কে প্রসূনবাবু বলছেন? হ্যাঁ। তোমার দাদাকে একবার ফোনটা দাও তো। কি হলো হঠাৎ? বিশেষ জরুরি দরকার। ধরুন। দেবাদাকে ডেকে দিতেই দেবাদা ফোনে বলছে শুনলাম। তাই নাকি, তা কখন? বেশ, আমি জানি ও কোথায় যেতে পারে। আপনি এখনই কিছু পুলিশ সঙ্গে নিয়ে কাজিসফিল স্ট্রিটে আকাশমণি বাংলোতে পৌঁছান, আমি পৌঁছাচ্ছি। দেবাদা রিসিভার নামিয়ে রেখে বলল, আজ সকালে দীপকের নামে একটা বেনামি চিঠি আসে, সেখানকেও জানায় যে দীপকের সাথে একলা দেখা করে ঘটে যাওয়া খুনের ব্যাপারে কিছু ইনফরমেশন দিতে চায় সে। এই চিঠির ব্যাপারটা বীরেন কাকা কোনোভাবেই জানতে পেরে পুলিশে জানায়। এইমাত্র বীরেন কাকা আবার ফোন করে জানায় যে দীপকের নাকি একটা ফোন কল পেয়ে এক্ষুনি বাড়ি থেকে বেরিয়েছে। কাকার সন্দেহ দীপক চিঠি প্রেরকের কাছেই গেছে। আচ্ছা, চিঠিটা খুনি লেখেনি তো? সেসব কথা পরে হবে, এখন রেডি হয়ে নে, যদি আমার সাথে যেতে চাস তো। কাজী সফিন স্ট্রিটে আকাশমণি বাংলোর সামনে পৌঁছাতেই দেখলাম আমাদের আসার অনেক আগেই পুলিশ এসে গেছে। আমাদের আসতে দেখে ইন্সপেক্টর রাহুলবাবু নিচু গলায় বললেন, মিস্টার দে, আপনি নিশ্চিত দীপক এই বাড়িতেই এসেছে? হুম। কিন্তু এই বাড়িতে তো কেউ থাকে না, গত এক বছর হলো। আশপাশে খোঁজ নিয়ে জেনেছি এক আর্মির অফিসার অবসর জীবনটা তার একমাত্র মেয়েকে নিয়ে থাকতো, কিন্তু মেয়েটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেলে ভদ্রলোক পাগল হয়ে যায় আর এই বাড়ি ছেড়ে কোথায় যেন চলে যায়। দেবাদা বাড়ির ভিতর ঢুকে ইন্সপেক্টরকে বুঝিয়ে দিল যে আপনারা এখানেই থাকুন, সেরকম বুঝলে ইঙ্গিত দেওয়া হবে, তখন গেলেই চলবে। সামনের দিকে বাগান, ফোয়ারা আর পাথরের মূর্তি পেরিয়ে দরজার সামনে আসতেই দেখলাম দরজার একটা পাল্লা ঈষৎ খোলা। দেবাদা কোনো শব্দ না করে ভিতরে ঢুকল, আমি ওর পিছনে। শরীর সতর্ক হল। দেবাদা কোমর থেকে বন্দুকটা হাতের মুঠোয় বাগিয়ে ধরে নিজেকে প্রস্তুত করে নিল যে কোনো রকম বিপজ্জনক অবস্থার জন্য। খুব সন্তর্পণে আমরা দোতলায় উঠে এলাম। পরপর অনেকগুলো ঘর, তার মধ্যে একটা ঘরের দরজা হাট করে খোলা। দেবাদা
বন্দুক হাতে সেই দরজার সামনে গিয়ে পৌঁছালেই দেখলাম বহুদিনের পুরনো একটা কালো টেবিলের সামনে পাতা চেয়ারে কেউ বসে আছে। তার মাথাটা টেবিলের উপর নুইয়ে পড়েছে। পিঠটা দরজার দিকে হওয়ায় চেনা যাচ্ছে না সে কে। আর টেবিলের উল্টো দিকে দুটো চেয়ারে দুজন অচেনা মানুষ বসে, তাদের কপালের পাশ দিয়ে গরম তাজা রক্ত গড়িয়ে পড়ছে। টেবিলের উপর রাখা একটা টেপ রেকর্ডার। দেবাদা দেরি না করে দরজার দিকে পিঠ করে বসে থাকা লোকটার জামার কলার ধরে টানতেই আমি চমকে গেলাম। এ তো দীপকদা। গলার কাছে হাত রেখে দেবাদা বলল, এখনো বেঁচে আছে, তাড়াতাড়ি জলের ব্যবস্থা কর আর ইন্সপেক্টর রাহুলবাবুকে ডেকে আন। ঠান্ডা জল দীপকদার চোখে মুখে ছিটিয়ে দিতেই জ্ঞান ফিরল। দেবাদা বলল, কি হয়েছিল দীপক, এরা কে? দীপকদা কোনো কথা না বলে ক্যাসেট প্লেয়ারটা চালিয়ে দিল। এসো দীপক, আমাকে চিনতে পারছো? বলো তো আমি কে? তুমি? হ্যাঁ, আমি উর্মিলা ব্যানার্জি, তোমার হবু স্ত্রী। না না, তোমাকে স্বামী বলে মেনে নিতে আজ আমার ঘেন্না হয়। এরকম একটা অন্ধ মানুষ আমার স্বামী হবে না। না, লোকের চোখে তুমি পুলিশ হতে পারো, কিন্তু আমার চোখে তুমি একজন অপরাধী। উর্মিলা, তুমি কি যা তা বলছো, আমি তো কিছুই বুঝতে পারছি না। আর রতন তো বলছিল তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাহলে ওটা কার লাশ ছিল? বলছি, তোমাকে মারার আগে আমি সব কিছু বলে দিতে চাই, যাতে তুমি বুঝতে পারো কেন তুমি আমার চোখে অপরাধী। মনে পড়ে সেই ডাক্তার কথা? আমি তোমাকে ফোন করে বলেছিলাম বাইরে প্রচণ্ড বৃষ্টি, একটাও গাড়ি পাচ্ছি না, ওদিকে আমার বাবা হসপিটালে ভর্তি, আমার সেখানে যাওয়াটা খুব দরকার ছিল। জানি, তাই তো আমি আমার বন্ধু রতনকে বলি যাতে ও তোমাকে ওর বাইকে করে হাসপাতালে পৌঁছে দিতে পারে। কিন্তু রতন তো আমাকে হসপিটালে পৌঁছে দেয়নি, সে তো আমাকে এমন একটা জায়গায় নিয়ে যায় যেখান থেকে আর কেউ কোনো দিনও ফিরে আসে না। কি বলছো, ও এরকম ছেলেই না। বাহ বাহ, তুমি তোমার বন্ধুকে খুব ভালো চিনো দেখছি। রাস্তা নির্জন, অনেক রাত, মাথাটা ঘুরছে। বুঝতে পারছি আর বেশিক্ষণ আমি চোখ খুলে রাখতে পারবো না। চারিপাশে সব কিছু ঝাপসা হয়ে আসার আগে দেখলাম আমি একটা নৌকায়। তিনজন ততক্ষণে খামচা খামচি করে চলেছে আমার অচেতন শরীরে। মনে হচ্ছিল সমস্ত ব্যাপারটাই বুঝি দুঃস্বপ্ন, কিন্তু সেই দুঃস্বপ্ন মিলিয়ে না গিয়ে আরো বিভৎস হয়ে উঠেছিল। যন্ত্রণা ততক্ষণ পেয়েছিলাম যতক্ষণ আমার শরীরটা ওই জানোয়ারগুলোর কাছে পাথর বলে না মনে হচ্ছে। তুমি তো পুলিশ, তোমার ওপর মানুষের অনেক আস্থা, কিন্তু তুমি তো তার যোগ্যই না। দেখো, তুমি যা করতে পারোনি তা করে দেখিয়েছি আমি। শুধু তোমার এই অন্ধ বন্ধুপ্রীতি একটা সত্যকে মিথ্যে করে দিয়েছিল। আর না, ওই তো বাবা চলে এসেছে। উর্মিলা, তুমি আমাকে ভুল বুঝছো, শোনো আমার কথা। এটা কি কি এটা? বাবা, দীপকের বেঁচে থাকাটাই হলো ওর শাস্তি। ঠিক বলেছিস মা, চল আমাদের যাওয়ার সময় হলো।
দীপক দার টেপ রেকর্ডারটা বন্ধ করে সেটা বুকে জড়িয়ে চেয়ারে মাথাটা হেলিয়ে দিল। দেবাদা বলল, রাহুলবাবু, উর্মিলা ব্যানার্জি আর ওনার বাবার লাশটা নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। মিস্টার দে, আপনি কি করে জানলেন যে দীপক এখানেই এসেছে? গতকাল যে বইটা দীপকের বাড়ি থেকে পাই সেটা নাকি উর্মিলাই দিয়েছিল দীপককে পড়তে। দীপক হয়তো বইটা খুলেই দেখেনি, বইটা পড়তে দেওয়া একটা অজুহাত মাত্র, কারণ বইয়ের পাতায় ভাজে ছিল একটা চিঠি যেটা দীপককে লেখা হয়েছিল। উর্মিলা দীপককে কতটা ভালোবাসত সেই চিঠি পড়েই আমি বুঝেছিলাম। আমার তখনই সন্দেহ হয়। বইটা লাইব্রেরিতে জমা করতে গিয়ে উর্মিলার ঠিকানা খুঁজে এখানে আসি, জানতে পারি কেউ থাকে না এখানে, কিন্তু আমার মনে হয় কেউ এখানে আসে, তাই আপনি যখন ফোন করেন তখন সন্দেহটা জাকিয়ে বসে, আর এখানে আসতেই আপনাকে বলি। সেদিন উর্মিলা ব্যানার্জি তার অপরাধীদের নিজে হাতে শাস্তি দিলেও দীপকদার কোনো ক্ষতি করেনি, শুধু ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে রেখে এই জগৎ থেকে বাবার হাত ধরে অনেক দূরে চলে গিয়েছিল। শুনছিলেন অঙ্কুশ মৈত্রের লেখা দেবাদার ষষ্ঠম গল্প রুমাল রহস্য। গল্প পাঠে আমি, দেবাদার চরিত্রে অরুণব পাল, ইন্সপেক্টর রাহুলবাবুর চরিত্রে প্রিয়ব্রত প্রামাণিক, উর্মিলার চরিত্রে সঞ্চিতা মেঘদার, দীপক, শিবু, রতন, বীরেন কাকা ও প্রেমনাথের চরিত্রে সার্থক সরকার, চম্পার চরিত্রে শুভশ্রী ঘোষ। কভার ডিজাইন, শব্দগ্রহণ, আবহ সঙ্গীত ও নির্দেশনায় অঙ্কুশ মৈত্র। গল্পটা ভালো লেগে থাকলে কমেন্ট করুন, শেয়ার করে দিন সবার মধ্যে, আর রূপকথার সমস্ত নতুন নতুন গল্প কবিতা শুনতে সাবস্ক্রাইব করুন এই ইউটিউব চ্যানেলে। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।